খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস শাবান যে শাবানের মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে রমাদানুল করিম শাবান মাস সম্পর্কে আমাদের কিছু কথা জানার আছে কিছু কাজ করার আছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের একজন বয়সে ছোট সাহাবী ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু শাবান আপনাকে অন্য কোন মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি না যত বেশি নফল রোজা আপনি শাবান মাসে রাখেন এর কারণটা কি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ذاকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم অর্থাৎ দুটি কারণে এই মাসে আমি বেশি নফল রোজা রাখি তার একটি হলো সম্মানিত চারটি মাসের একটি হলো রজব আবার রমাদান হলো বছরের মধ্যে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস তো শাবানের একদিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস আর অপর দিকে আছে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হওয়ার কারণে রজবের প্রতি ইমানদারদের বিশেষ গুরুত্ব থাকে খেয়াল থাকে যত্ন থাকে সেই মাসটিকে গুনাহমুক্তভাবে কাটাবার চেষ্টা ইমানদার করে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম সম্মানিত মাসগুলোতে নিজের প্রতি নিজের অবিচার করবে না তো রজব মাসের প্রতি মানুষের বিশেষ কেয়ার এবং যত্ন নেয় ইমানদাররা আবার রমাদান মাস তো বছরের শ্রেষ্ঠ মাস আমলের ভরা বসন্ত অতএব ওই মাসে তো মানুষ সাধ্য অনুযায়ী ইবাদত নেক আমল করার চেষ্টা করেই দুটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যবর্তী এই মাসটিতে মানুষ সাধারণত গাফেল থাকে অর্থাৎ বিশেষ কোনো যত্ন অনেকে নেয় না কারণ এটা না সম্মানিত মাস না এটা সাইয়্যিদুস শুহুর রমজান মাস তো এই জন্য এই সময়টাতে আমি বিশেষভাবে ইবাদত বন্দেগিতে মগ্ন হই বিশেষ করে নফল রোজাতে কারণ যেই সময়টাতে কেউ ইবাদত বন্দেগি করে না অবহেলা করে উদাসীন থাকে সেই সময়টাতে ইবাদতের গুরুত্ব তাৎপর্য ফজিলত অন্য সাধারণ সময় যখন সবাই করে তার চাইতে কোনো কোনো দিক থেকে অনেক বেশি এই জন্য এই টাইমটাতে আমি নফল রোজা বেশি রাখার চেষ্টা করি এ হাদিসের আলোকে আমরা এই কথাও জানতে পারলাম যে আমলটা মানুষ সাধারণত করে না ওই আমলটা যদি আপনি করেন যে সময়টাতে মানুষ ইবাদত বন্দেগির ব্যাপারে তেমন মনোযোগ দেয় না সে আমলটাতে সেই সময়টাতে যদি আপনি ইবাদত বন্দেগিতে মনোযোগ দেন তখন তার বিশেষ তাৎপর্য আছে বিশেষ গুরুত্ব আছে বিশেষ মর্যাদা আছে ধরুন ভোর রাতের সময়টা মানুষ ঘুমিয়ে থাকে গাফলতিতে উদাসীনতায় অবহেলায় মানুষ শুয়ে থাকে ওই সময়টাতে যদি কেউ উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রোনাজারি করে ইবাদত বন্দেগি করে জিকির আসকার করে কোরআনে করিমের তিলাওয়াত করে তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অন্য অনেকের চেয়ে বেশি হয় কারণ সবাই যখন উদাস তিনি তখন ইবাদত বন্দেগিতে মগ্ন এবং ইবাদত বন্দেগির প্রতি আগ্রহী ঠিক একইভাবে একজন সম্মানিত মানুষকে সবাই সালাম দেয় একজন রিকশাওয়ালা দিনমজুর খেটে খাওয়া মানুষ গরিব অভাবী মানুষ কিংবা একজন এমন মানুষ যাকে কেউ সচরাচর সালাম দেয় না ইজ্জত সম্মান করে না তিনি হয়তো অশিক্ষিত সাধারণ গরিব কোনো মানুষ যেহেতু কেউ তাকে সালাম দেয় না এই জন্য আপনি রিকশাওয়ালাকে নেমেই বা উঠার আগে সুন্দর করে সালাম দিলেন হাত মিলালেন তার সাথে অভিবাদন করলেন মুস্কি হেসে কথা বললেন সবাই যেহেতু তার ব্যাপারে অবহেলা করে আপনি একজন মুসলমান হিসেবে ওই অবহেলার জায়গাটাতে বিশেষভাবে যত্ন নিলেন তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বাড়বে এ হাদিস ঠিক ঠিক বোঝা যায় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন শাবান মাসে তিনি নফল রোজা বেশি রাখেন কারণ
এই মাসwidetilde মানুষ তুলনামূলকভাবে একটু উদাস থাকে মনে করে ইবাদত বন্দেগি নেকামল সপ্ত রমজান আসছে তখন তো করবই অতএব এখন শুধুমাত্র বসে বসে শরীর তাও দেই শুধু বসে বসে আমরা প্রস্তুতি নিতে থাকি প্রহর গুনতে থাকি তো রমাদান আসবে তখন করব এদিকে রজব সম্মানিত ছিল তখন করেছি মাসখানে এই মাসটাতে মানুষ উদাস থাকে অবহেলা করে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অবহেলার সময়ের কারণে এই মাসে আমি নফল রোজা বেশি করে রাখি এটা হলো এই মাসে অর্থাৎ শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক হারে বেশি বেশি নফল রোজা রাখার প্রথম কারণ দ্বিতীয় কারণ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে وهو الشهر ترفع فيه الاعمال الى رب العالمين শাবান এমন একটি মাস যে মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে থাকেন নিবেদন করে থাকেন উপস্থাপন করে থাকেন فاحب ان يرفع عملي وانا صائم তো আমি চাই আমার আমল পেশ করা হবে যখন আল্লাহর কাছে তখন যেন আমি রোজাদার থাকি আমি যেন ইবাদতে মগ্ন থাকি ওই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হয় এটা আমি চাই সেজন্য আমি এই মাসটাতে বেশি বেশি নফল রোজা রাখি একজন কর্মচারী তিনি তার মালিকের কোন প্রতিষ্ঠানে কাজ করেন এই মালিক যখন অনুপস্থিত তখন তিনি কাজ করেন খুব মনোযোগ দিয়ে কাজ করেন কিন্তু হঠাৎ মালিক এসেছেন ওই অবস্থায় তিনি খুব সিরিয়াস মোডে কাজ করছেন এটা যদি তিনি জানতে পারেন যে আমার সিরিয়াস মোডে কাজ করাটা মালিক দেখেছে তখন তার কাছে ভালো লাগে যে আমি এমনিতেই তো কাজ করি তো আজকে আমার মালিক আসার পর তার ইনভেস্টিগেশন চলার সময় আমি খুব সিরিয়াস মোডে কাজ করছিলাম তাহলে তো আমার ব্যাপারে রিপোর্ট ভালো হবে নিশ্চয়ই একজন কর্মচারীর কাছে সেটা ভালো লাগবে ঠিক একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা বছরে আমরা যত কাজ করি ভালো হোক আর মন্দ হোক আল্লাহর ফেরেশতারা সেটা আল্লাহর কাছে নিবেদন করে থাকেন শাবান মাসে যেহেতু এই মাসwidetilde সারা বছরের নেকামলগুলো বেকামল বদআমল সকল কার্যক্রম আল্লাহর কাছে নিবেদন করেন ফেরেশতারা এইজন্য নবীজি বলেছেন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিচ্ছেন সারা বছরেরটা একসাথে তখন আমি যদি রোজাদার থাকি আমার ভালো লাগবে যেহেতু আমার ইবাদতরত অবস্থায় আল্লাহ যখন আমার আমল দেখবেন ওই অবস্থা দেখবেন যে আমি রোজা আছি তো আমার প্রতি একটু সদয় হবেন আমার প্রতি একটু রহম হবেন রহম করবেন এ আশায় আমি চাই যে আমার আমলনামা আল্লাহ যখন দেখবেন তখন আমি রোজাদার থাকি এইজন্য এই মাসটাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুহতারাম হাজেরিন তাহলে শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন প্রচুর পরিমাণ নফল রোজা রাখতেন অনেক বেশি পরিমাণ নফল রোজা রাখতেন এবং এই নফল রোজা রাখার দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন এখানে কেউ প্রশ্ন করতে পারেন বান্দার আমল আমরা জানি সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হয় কারণ সোমবার এবং বৃহস্পতিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহর রাসূল আপনি এই দিন এই দুই দিনে রোজা রাখার কারণ কি তখন তিনি বলেছেন এই দুই দিনে রোজা রাখি এজন্য যে এই দুই দিনে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় ফেরেশতারা পেশ করে থাকেন এখন প্রশ্ন হলো এক হাদিস থেকে আমরা জানি সোমবার বৃহস্পতিবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আবার উসামা ইবনে যায়েদের এই হাদিস থেকে জানলাম আমরা যে বান্দার আমলনামা পেশ করা হয় শাবান মাসে তাহলে দুই হাদিসে দুই রকম হয়ে গেল বাস্তবে কোনটা সঠিক এর উত্তর হলো দুটোটাই সঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমলনামাগুলো ফেরেশতাদের মাধ্যমে হাজির করেন এবং দেখেন ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার আমলনামা হাজির করে বান্দা ভালো বা মন্দ যাই করুক না কেন আল্লাহর ফেরেশতারা তা নিবেদন করেন আল্লাহর সামনে উপস্থাপন করেন প্রেজেন্ট করেন পেশ করেন সেটা তিনটা ধাপে হয়ে থাকে কয় ধাপে হয় তিন ধাপে একটা হয় প্রাত্যহিক প্রতিদিন বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর আল্লাহর কিছু ফেরেশতারা সকালে জমিনে নেমে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় তখন জমিনে নেমে পৃথিবীতে এসে মানুষের কার্যক্রমগুলো সব লিপিবদ্ধ করেন সারাদিন সন্ধ্যা পর্যন্ত তারা প্রতিটা মানুষের কর্মকাণ্ড সমূহ লিপিবদ্ধ করার পর এই ফেরেশতার দল সবাই উপরে চলে যায় এবং আরেক দল সন্ধ্যায় আসে তারা রাতের হিসাব নিকাশ করে বান্দার সমস্ত আমলনামাগুলো লেখে এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়
তখন আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো তখন তারা রিপোর্ট দেয় যে আল্লাহ এই অবস্থায় তাকে দেখে এসেছে অর্থাৎ সে ইবাদত বندگی করছে কিংবা কোনো গুনাহে লিপ্ত কিংবা সে অবহেলা করছে আল্লাহর কাছে বান্দার রিপোর্ট তারা পেশ করে থাকে তো এই হাদিস থেকে বোঝা যায় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুইবার প্রাত্যহিক বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় এটা হলো প্রতিদিনের রিপোর্ট ডেইলি রিপোর্ট আরেকটা হলো উইকলি রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার দুইবার প্রতি সপ্তাহে একটা নিবেদন করা হয় আরেকটা হলো ইয়ারলি রিপোর্ট বান্দার সারা বছরের আমল সারা বছরের কর্মকাণ্ড এবং কার্যক্রম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয় নিবেদন করা হয় পেশ করা হয় শাবান মাসে মুহতারাম হাজেরিন এখান থেকে বোঝা গেল এই সকাল সন্ধ্যার সময় সোমবার বৃহস্পতিবার এবং শাবান মাস এই সময়গুলোকে আমাদেরকে বিশেষভাবে যত্ন নিতে হবে এবং এই সময়গুলোতে ইবাদত বندگی জিকির আজকার এবং আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন তাহলে শাবান মাসের গুরুত্বপূর্ণ আমলের কথা আমরা জানলাম যে এই মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন কত বেশি পরিমাণ রোজা রাখতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা মাস রোজা রাখতে কখনো দেখি নাই রমজান ছাড়া তার মানে রমজানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মাস রোজা রাখতেন একদিনও বাদ দিতেন না পুরো মাসের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস ধরে রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোন মাসে রমজান মাসে وما رأيته أكثر صياما منه إلا في شعبان আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিমানে গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখতে দেখেছি শুধুমাত্র শাবান মাসে অন্য এক বর্ণনায় আসছে আম্মাজনা আয়েশা বলেছেন কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান ধরে রোজা রাখতেন শুধু কিছুদিন শাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদ দিতেন এছাড়া গোটা শাবান জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন তাহলে মুহতারাম হাজেরিন শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমরা জানলাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে আরেকটা হাদিসও আছে সহিহ মুসলিমের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমাদানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এবং সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন তুলতে পারেন যে আমরা একদিকে দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি আবার অপর দিকে দেখি রমাদানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস মুহররম তাহলে দুইটা তো কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে বাহ্যিকভাবে তো এর উত্তর হলো অনেক উলামায়ে কেরাম বলেছেন মূলত মুহররম মাসে নফল রোজাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে এই মাসের পরে তিনি আর মুহররমের ফজিলত বলেছেন কিন্তু সেটার উপর আমলের সুযোগ হয়তো পান নাই সেজন্য আসলে আনহার সে হাদিস আমাদের কাছে বর্ণিত হয় নাই বাকি এই দুটো হাদিসকে সামনে রাখলে বোঝা যায় রমাদানের পরে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো শাবান এবং মুহররম আমাদের সমাজে অনেক মানুষ আছেন গোটা শাবান জুড়ে একটা নফল রোজাও রাখা হয় না নফল রোজা আমাদের রাখা উচিত এই রোজা রাখার একটা বিশেষ রহস্য বিশেষ কারণ হলো ওয়ার্ম আপ করা রিহার্সেল করা প্রস্তুতি নেওয়া কারণ হঠাৎ করে যদি আপনি রমজান মাসে রোজা শুরু করে দেন অনেকে দেখা যায় বছরে কয়েক মাস বা গোটা এগারো মাস ধরে তিনি নফল রোজাও রাখেন নাই তো গত বছর রমজান রোজা রাখছেন আর এই বছর রাখবেন হঠাৎ করে রমজান শুরু হয়ে গেছে তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে তো এরকম অসুস্থ হয়ে যায় অনেকে সেটা যেন না হয় এই জন্য হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখার অভ্যাস গড়ে তোলার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই জন্য শাবান মাসে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ আমাদের সমাজে খুব একটা আমল হয় না এই সময় এই সুন্নাটা অনেকটা পরিত্যক্ত বলা যেতে পারে আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ শাবান মাসে নফল রোজা অধিক পরিমাণে রাখা বেশি বেশি রাখা সম্ভব হলে শাবান মাসের বেশিরভাগ দিন পনেরো বিশ দিন পর্যন্ত বা আরো বেশি আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন শাবান মাসে রোজার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো শাবান মাসের একবারে শেষের দিন রোজা রাখা যেটাকে ইয়াউমুশ শক বলা হয়
এই দিনে রোজা রাখার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে অনুচিত ফুকাহায়ে কিরাম সেই দিনে রোজা রাখাকে মাকরুহ বলেছেন আমরা ছেলেবেলায় দেখেছি অনেক মুরব্বিরা শাবানের শেষের দিন সেই দিনটাতে তারা রোজা রাখেন ধরুন শাবান মাস ত্রিশা হচ্ছে চাঁদ ত্রিশা হচ্ছে তো দেখা যায় ত্রিশতম শাবানে অনেক মুরব্বিরা রোজা রাখতেন এখন আছে কিনা জানি না আমরা ছোটবেলা দেখেছি যে অনেক মুরব্বিরা শাবানের শেষের দিন রোজা রাখেন কেন ওই দিন সিয়াম পালন করেন তারা বলেন যে এই দিনটাতে রমজানের চাঁদ যেহেতু 29 এ উঠে নাই অতএব এই দিনটা শাবান হিসেবে ধরা হইছে কিন্তু এমনও তো হইতে পারে চাঁদ উঠছে আমরা দেখি নাই তাহলে তো এটা রমজানের মধ্যে গণ্য হবে এজন্য আমি রোজা রাখলাম যদি রমজানের মধ্যে গণ্য হয় তো হলো আর না হলে এটা নফল হয়ে গেল তো এই রকম দদুল্লমনা এবং এরকম সংশয়ের উপরে ভিত্তি করে ইবাদতের নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক তোমার যেটা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে তুলে ফেলো ইসলাম তোমাকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে দদুল্লমনার মধ্যে থাকতে বলে না তুমি সংশয়হীন ইবাদত করবে এজন্য সংশয় নিয়ে ইবাদত নয় সংশয় মুক্তভাবে আমাদেরকে ইবাদত করতে হবে যেহেতু চাঁদ দেখা প্রমাণিত হয়নি অতএব এটা শাবান নিশ্চিত অতএব এটাকে রমাদানও হতে পারে সেই সম্ভাবনা থেকে এরকম দদুল্লমনার জায়গা থেকে রোজা রাখা যাবে না এটাকে বলা হয়েছে সিয়াম ও ইয়াউম শাক অথবা সন্দেহের দিনের রোজা শাবানের শেষ দিনের রোজা এটা মাকরুহ আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শাবানের শেষের দিনগুলোতে রোজা রাখা অপছন্দ করতেন তিনি শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে রোজা বেশি রাখতেন কারণ শেষের যে দিনগুলো এই দিনগুলোতে যদি আপনি রোজা রাখেন টানা তাহলে রমজান এবং শাবানের ভিতরে আর পার্থক্য করতে পারবেন না ফিলিংসটা নতুন এবং ভিন্নতর হবে না এজন্য শাবানের শেষের দিনগুলো রোজা না রেখে শুরু এবং মাঝের দিনগুলো আমরা বেশি বেশি নফল রোজা রাখবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ গোটা শাবান জুড়ে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন যে শাবান আর শুরু হচ্ছে দুই তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ শাবান মাসে আমরা অন্তত 5-10টা রোজা রাখবো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন হাত তুলেন দেখি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন মোহতরম হাজরিন শাবান মাস উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আগের রমজানে তিনি তার মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙতি পড়ত ছুটে যেত তিনি সেই রোজাগুলো শাবান মাসে সাধারণত রেখে দিতেন কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন এবং সারা বছর জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকার কারণে তার হক আদায় করতে হয় কি না সে আশঙ্কা থেকে তিনি সবসময় রোজা রাখা থেকে অর্থাৎ কাজা রোজা রাখা থেকে তিনি বিরত থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার প্রয়োজন হয় কিনা সেজন্য তিনি নফল রোজা এমনকি কাজা রোজা তিনি এই সময়গুলোতে রাখতেন না হ্যাঁ আইয়াম আবিজর রোজা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাখতেনই তো তিনিও হয়তো রাখতেন অন্যান্য সুন্নত নফল রোজাগুলো নবীজির সাথে রাখতেন কিন্তু এছাড়া কাজা রোজা তিনি যখন রাখবেন তখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো রোজা নাও রাখতে পারেন তো তার হকে ত্রুটি হতে পারে সেই আশঙ্কা থেকে তিনি কাজা রোজাগুলো করতেন না এবং শাবান মাসে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গোটা মাসে বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন আগের রমজানের ভাঙতি রোজাগুলো শাবান মাসে রাখতেন এই জন্য অনেক উলামায়ে কিরাম বলেন যে মহিলাদের মাসিকের কারণে হোক আর পুরুষদের অসুস্থতা কিংবা সফরের কারণে যে রোজাগুলো বাদ যাবে রমজান মাসে 2টা 4টা 5টা 7টা রোজা যদি ভাঙা পড়ে তাহলে পরবর্তী রমজান আসার আগে আগে অর্থাৎ শাবান মাসে আমরা রোজা রেখে ফেলব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে যদি আগের কোন কাজা রোজা থাকে এই রমজানের আগে আগে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে রেখে ফেলার তৌফিক দান করুন সেই সাথে এই শাবান উপলক্ষে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে তা হলো যে আমরা শাবানে রমাদানের প্রস্তুতি নেব যাতে করে রমাদানে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি আমরা যদি রমাদানের সঠিক এবং সুন্দর করে প্রস্তুতি শাবান মাসে নিয়ে ফেলতে পারি তাহলে রমজানে আর ইবাদত বন্দেগীতে অসুবিধা তৈরি হবে না আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রত্যেকটি কাজ গোটা শাবান মাস জুড়ে খুব সুন্দরভাবে সুচারু রূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন মোহতরম হাজরিন কত মানুষ গত রমাদান পেয়েছেন এ রমাদানে তারা দুনিয়াতে নাই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এই মাঠের মাহফিলে প্রথম মাহফিলে তিনি আমার সাথে এসেছিলেন এবং গত রমাদানে তিনি দুনিয়াতে বেঁচেছিলেন ক্যান্সারে আক্রান্ত
এই অবস্থায়ও তিনি মসজিদে রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন ইবাদত বন্দেগী করেছেন আজ যে রমজানের জন্য আমরা অপেক্ষা করছি আর কিছুদিন পরে শুরু হবে সেই রমাদানে তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা কে জানি যে এই রমাদানে যদি আমাদের রমজান পাওয়ার তৌফিক হয় হতে পারে পরবর্তী রমাদান আগে আগে আমাকে কবরে চলে যেতে হবে আমার তৌফিক হয়তো হবে না এটাকে জীবনের শেষ রমাদান মনে করে আসুন এই রমাদানকে অর্থবহ করবার জন্য এটাকে সার্থক করবার জন্য প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য প্রতিটা দিনকে কাজে লাগাবার জন্য প্রতিটা দিনে তাকওয়া অর্জনের পথে এগিয়ে যাবার জন্য আমরা গোটা শাবান জুড়ে প্রস্তুতি গ্রহণ করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে শাবান মাস উপলক্ষে প্রথম কাজ হলো আমরা বেশি বেশি নফল রোজা রাখব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বেশিরভাগ দিনগুলোতে নফল রোজা রাখতেন তার সুন্নাহকে আমরা জিন্দা করব এবং এর মাধ্যমে একটা অবহেলিত সময় ইবাদতের তাৎপর্য এবং গুরুত্ব আমাদের অর্জিত হবে ফজিলত আমাদের অর্জিত হবে দ্বিতীয়ত আমাদের আমলনামা পেশ করা হয় সারা বছরের আমলনামা শাবানে সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা এই মাসে ইবাদত বন্দেগী করব দ্বিতীয়ত শাবানের শেষের দিনগুলোতে আমরা রোজা রাখব না বিশেষ করে একবারে শেষের দিন যেটা ইয়াউমুস শাক সেদিন রোজা রাখা মাকরুহ তৃতীয়ত কারোর যদি ভাঙতি রোজা চতুর্থ তৃতীয়ত কারোর যদি ভাঙতি রোজা থাকে তাহলে সেই ক্ষেত্রে আগের যে বছরের ভাঙতি রোজা সেটা এই বছরের আগে আগে যত আগে রাখা যায় ততই ভালো যদি না পারেন অন্তত শাবানের মধ্যে সেটা অবশ্যই রেখে ফেলার চেষ্টা করি আর চতুর্থত আমরা রমজানের জন্য শাবান মাসে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করি এর পাশাপাশি শাবানের মধ্য রজনী যেটাকে লাইলাতুল বারাআত বলা হয়ে থাকে বা মুক্তির রজনী বলা হয়ে থাকে এই রাতে বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন হিংসুক ছাড়া এবং আপনার শিরকে লিপ্ত ব্যক্তি ছাড়া মুশরিক এবং মুশাহিন মানুষের পিছনে লাগালাগি করে শত্রুতা করে হিংসা করে শিরকে লিপ্ত এ ধরনের মানুষ ছাড়া অন্য মানুষরা আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সেই সাধারণ ক্ষমা আমরা পাওয়ার চেষ্টা করব তবে ওই রাতে ভাগ্য নির্ধারণ হয় সারা বছরের এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং কোরআনে কারিমের সূরা দুখান আয়াত দ্বারা বোঝা যায় মানুষের সারা বছরের ভাগ্য মূলত ঠিক হয় লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সেখানে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয় সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য হয়ে থাকে বিধায় আমরা এই শাবান মাসের প্রতিটি আমলকে যত্ন সাথে করার চেষ্টা করব তবে শাবান মাসে উপলক্ষে আমাদের রমজানের প্রস্তুতিটা হবে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সর্বাধিক গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটিয়েছেন আমাদেরকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করে এই রমাদানকে আমাদের এই অতিবাহিত করা শাবানকে অতিবাহিত করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন